Assalamu alaikum guys, it's your boy Mir Arabi is here and welcome to my vlog 102. Guys, আজকের ব্লগটা কি নিয়ে হবে সেটা তো আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছেন গাইস ঠিক আজকে মানে হচ্ছে ঠিক এখন যাব হচ্ছে সাদিক আগ্রোতে যে গরুটাকে আমার বাসায় নিয়ে আসব এন্ড আমি অনেক বেশি এক্সাইটেড এন্ড আমার অনেক বেশি ভালো লাগতেছে গাইস আপনারা কেউ কেউ বলবেন যে ভাইয়া এত আগে কেন গরু আনলেন জাস্ট বিকজ অফ এটা আমার একটা অভ্যাস বা একটা শখ বলতে পারেন কারণ আমি প্রত্যেক কুরবানি দেই সব সময় আগে আগে গরু কিনি এন্ড সব সময় আগে আগেই বাসায় গরু আনি এন্ড গাইস গরু আগে আগে এনে গরুকে আমি নিজের হাতে খাওয়াই নিজের হাতে গোসল করাই নিজের হাতে আদর করি তো এটার যে ফিলিংসটা যারা আমার মতো পাগলা একদম গরু লাভার্স তারাই বুঝতে পারবে তো এটার যে কি ফিলিংস এটা বলে বোঝানোর মতো না মানে খুব বেশি ভালো লাগে নিজের হাতে গোসল করাচ্ছি নিজের হাতে খাওয়াচ্ছি নিজের হাতে আদর করতেছি নিজে একটু পালতেছি সো এটার ফিলিংসটা বলে বোঝানোর মতো না মানে খুব বেশি ভালো লাগে আর আমি একবার না আমি একদম যারা আমাকে একদম ছোটবেলা থেকে দেখে আসতেছেন বা আমার সব ব্লগ গুলাই দেখেন আগের সো তারা জানেনই আমি সবসময় আগে আগে গরু আনি অ্যান্ড আগে আগে গরু এনে নিজেই পালি কয়েকদিন এর জন্য একটু আগে আগে আনি দ্যাটস ইট গাইস এখন সাদিক আগ্রোতে এন্ড এখন অলমোস্ট রাত একটার মতো বাজে এখন যাই যে গরুটাকে বাসায় নিয়ে আসি এন্ড এই যে আমার দুই ভালোবাসা এখানে এখন আরেকটা ভালোবাসা আসবে সো চলেন যাওয়া যাক লেটস গো গাইজ আমরা সাদিক আগ্রোতে এসে বসছি এন্ড এখন বাজে হচ্ছে ঠিক রাত একটা তিরিশের মতো এত ভিড় যা বলার বাইরে যা বলার বাইরে এত এত গাড়ি দেখতে পাচ্ছেন এদিকে যাই অনেক ভিড় যে পাঁচ দশ মিনিট বসেই গরুটা নিয়ে বাসায় চলে যাবো লেটস গো নিয়ে যাই আমাদেরটা গাইজ অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি এন্ড গরু ট্রাকে অলরেডি উঠে গেছে সো গরু আসতেছে আমরা যাচ্ছি চলেন বাসা যাই বাসা গিয়ে তারপর তো দেখবেন সো লেটস গো গাইজ গরু এসে বসছে আমার গাড়ি সরাতে হবে গাইজ গরু এসে বসছে আমার গাড়িটা সরাতে হবে ফাইনালি এসে বসছে এক ভালোবাসা আরেক ভালোবাসা আরেক ভালোবাসা গাইস গাড়িটা মাত্র পার্কিং করলাম এন্ড খুবই ভালো লাগতেছে ফিলিংস গ্রেট যে মাই লাভ আমার ভালোবাসা এই হয়েছে আমার আরেক ভালোবাসা এন্ড ওখানে হচ্ছে আমার আরেক ভালোবাসা সেই তো খুবই বেশি ভালো লাগতেছে এন্ড এখন অলমোস্ট রাত চারটার মতো বাজে অনেক টায়ার্ড আর ফিলিংস অনেক ভালো অনেক সুন্দর গ্রেট এখন গাইস উপরে চলে যাচ্ছি বাসায় যাব এখন ফ্রেশ হব সো লেটস গো চাও যাক গাইস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাতটা এন্ড এখন নিচে যাব নিচে যেয়ে গরুকে খাওয়াবো মানে গরুকে ব্রেকফাস্ট করাবো তারপর নিজে ব্রেকফাস্ট করবো আর কি এন্ড নিচে দেখতে পাচ্ছেন লবণ নিয়ে নিছি বালতি এন্ড ভুসি নিচেই আছে গাইস নিচে এসে পড়ছি বাট গরুকে খাওয়ানোর আগে গরুকে এখন গোসল করে নিব কারণ নাম্বার ওয়ান আজকে অনেক গরম পড়ছে নাম্বার টু ওই টু ময়লা হয়ে আছে এন্ড নাম্বার থ্রি সাদিক আগ্রো থেকে বলে দিছে যে সকাল সকালই গোসল করে ফেলাইতে গোসল করে তারপর খাওয়া দিতে এখন গোসল করাবো ওই বসে আছে এখন গোসল করাবো তারপর ওকে খাওয়া দিব দ্যাটস ইট
গাইস গোসল করানো শেষ দেখতে পারতেছেন এখন ওকে খাওয়া দিব তো গাইস খাওয়া দিলাম খাচ্ছে খাক খের আছে খের দিব তারপর হচ্ছে আমি ব্রেকফাস্ট করতে যাব এন্ড এটাই আর এই যে এটা শান্তি নিজের হাতে গোসল করানো নিজের হাতে খাওয়ানো নিজের হাতে আদর করতেছি নিজে একটু পালতেছি এটার কি যে একটা শান্তি এটা যে কি যে একটা ভালো লাগা যা বলার বাইরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আর কি খাক পর খের দিয়ে আমি ব্রেকফাস্ট করতে যাব খ্যার দিয়ে দিছি তিনটার মতো তো খাক এখন আমি যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে চলেন ব্রেকফাস্ট করতে যাইনি জাস্ট বিকজ অফ অনেক বেশি টায়ার্ড লাগতেছে এন্ড অনেক বেশি ঘুম পাইছে আজকে সারাদিনই বাইরে ছিলাম তো এখন আমার রেস্ট দরকার এন্ড ঘুম দরকার তো এখন ফ্রেশ হয়ে ঘুমাই যাব আজকের ব্লগটা এতটুকুই ছিল আই হোপ গাইজ আপনার কাছে এই ব্লগটা ভালো লাগছে যদি গাইজ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই বাবা মার দিয়ে খেয়াল রাখবেন নিজের দিয়ে খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার হ্যাভ ফান দেখা হবে ইনশাল্লাহ আবারও নেক্সট ব্লগে টাটা